কুরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে মশলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে 23,000 টাকা জরিমানা করেছে। দুপুরে শহরের আরদ্দার পট্টি এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। কর্মকর্তারা জানান, শহরের আরদ্দার পট্টি এলাকায় মানিক ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পেঁয়াজ, রসুন, আদা বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এবং জুম ট্রেডার্স নামে একটি ব্যবসার প্রতিষ্ঠানে মরিচ ও হলুদের রং বেছানোর অভিযোগে 23,000 টাকা জরিমানা করা হয়।